পরে বাঘুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার মিটে মিলে চাল চুরিকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে স্কুল চত্বর। স্থানীয় জনগণ এবং স্কুলের পড়ুয়াদের অভিযোগ, স্কুলের মিটে মিল অর্গানাইজার আব্দুল মান্নান মিটে মিলের চাল চুরি করে বাড়িতে নিয়ে যায় প্রায় সময়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে আব্দুল মান্নানের বাড়ি থেকে উদ্ধার করে চালের বস্তা। ঘটনার শক্ত তদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে। ছটার দিকে একটা ফোন গেছে যে এখান থেকে স্কুল থেকে বাগানের স্কুল থেকে কিছু বস্তা দিয়ে চাল ডাল বাড়ি করে নিয়ে যাইতেছে। লোকটার নাম হচ্ছে আব্দুল মান্নান। তো এ নাকি স্কুলে মিড ডে মিল বা চালা এরকম কিছু বলে তখন আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আইসি। আইসি করে দেখছি আমাদের রাস্তার মধ্যে মানুষ আছে, তারাও কিছু অনেক টানাটানি করছে। মহিলা এসেরা এরা সাইকেল দিয়ে দেখতে গেছে। তখন আমরা তাড়াতাড়ি গেছি, গিয়ে দেখছি সাইকেলও ডাক পাইছি। সাইকেল দিয়ে এসেরা সাইকেল রাখছে এবং চালের বস্তাটা রান্নাঘরের দরজা দিয়ে নিয়ে চাল ফেরা রয়েছে বাড়িতে নিয়ে এসেছে। তারা ড্রামের মধ্যে একটা প্লাস্টিকের একটা ড্রামের মধ্যে চালের বস্তাটা ডাল সাইকেল আছে। তখন আমরা আইসি, আইসিরা জমে দিয়েছি চাল টাল দেখছি। তারপরে বাড়ির মধ্যে মহিলা এবং মহিলা কিছুই রান্ধে তারাও কুইতে ফোন কইছে যে ওই রকম চাউলের বস্তা এই সেই কিছু দিন মিলে না, কোনো কিছু মিলে না। আপনারা ওটা বিচার করেন, আমরা সাক্ষী আছি হিসাবে ওটা আমার বস্তা শেষ করলাম। আচ্ছা স্যার, এখানে আমরা আইসি স্কুলে স্কুলে আমার পরে বাচ্চারা জিজ্ঞাসা করছি উন্নয়ন বাজার করছে। ফার্স্টের সময় স্কুলের তালা করছি, খুলে এক বস্তা চাউল নিয়ে বাইরে গেছে। এই ভিডিওটাও আমার কাছে আছে, আমরা ডাইরেক্ট ভিডিও করছি, করিয়া দিও করছি। এখানে যাওয়ার পরে তো গ্রামবাসী যতটুকু দেখছে তদন্ত করছে, এখানে তদন্ত চলে দেখা গেছে ঠিক ঠিক ঘটনা চাউলের বস্তা নিচ্ছে।